গুড ইভিনিং ফ্রেন্ডস, আজ তোমাদেরকে অনেক দিন পর আমার ছাদ বাগানে নিয়ে এসেছি। আজ আমার ছাদ বাগানে ট্যুর করাবো তোমাদের সাথে। এই গরমে আমি ভেবেছিলাম সেভাবে ছাদে সবজি লাগাবো না, কিন্তু অদ্ভুতভাবে এবার গরমকালের আমার সবজি বাগানটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং রেজাল্টও খুব ভালো পাচ্ছি। গত সপ্তাহে প্রায় সকাল সন্ধ্যা ধরে বৃষ্টি হচ্ছিল, কখনো সকালে কখনো সন্ধ্যায়, আর তারই সুবাদে আমার ছাদ বাগানটা খুব সুন্দর সবুজ তরতাজা হয়ে উঠেছে, আর বেশ কিছু সবজিও আমি রোজই পাচ্ছি। এই দেখো, এবার খুব ভালো লাউ হয়েছে আমার। লাউ গাছ লাগিয়ে আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি। এই দেখো, এখানে একটা লাউ, এখানে একটা লাউ, এই যে বৃষ্টি হয়েছিল তখনই এই লাউগুলো হয়েছে। এক সপ্তাহের মধ্যে লাউগুলো এত সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর এখানেও লাউ, এই দেখো, এই দেখো লাউ। যদি এখন একটু অন্ধকার হয়ে গেছে, প্রায় 7:30-8 টাইম, এর আগে ছাদে আসা যায় না, এত গরম, দুদিন ধরে আবার খুব লু, তাই একটু দেরি হয়ে গেল আমার ভিডিওটা করতে। জানি না কেমন হবে ভিডিওটা। এই দেখো ভেন্ডি, দেখো ভেন্ডিও খুব পাচ্ছি রোজ। এই দেখো এই ভেন্ডিগুলো কত বড় বড়, দেখো এক এক আঙুলের মতো সাইজ হয়েছে এবার ভেন্ডিতে। এই দেখো ভেন্ডি, আমি ভাবতেও পারিনি সত্যি এই গরমে আমি এত সুন্দরভাবে সবজি বাগান করতে পারবো। এটা হচ্ছে একটা পয়শাকের গাছ, এবার আমি পয়শাকেরও অনেক পয়শাকের ডাটা খেলাম, প্রায় সপ্তাহে প্রত্যেক এক সপ্তাহে একদিন করে প্রায় আমি এখান থেকে পয়শাক নিয়ে গিয়ে খাই। এখানেও দেখো ভেন্ডি আছে, এখানেও বেশ কিছু গাছ, আর এই যে লাউ, লাউয়ের কথা বললাম, এবার সত্যি স্বাদের লাউ বানা এলো মোড়ে। বৈরাগী, বৈরাগী নয় গার্ডেনার, স্বাদের লাউ এবার আমাকে সত্যি গার্ডেনার বানিয়েছে। কত সুন্দর সুন্দর কুচি কুচি লাউ তোমাদেরকে আমি দেখাতে চাই। দেখো এগুলোকে এই জন্যই ঢাকা দিয়ে রাখতে হয়, কেন কি সন্ধ্যাবেলায় এক ধরনের মাছি আসে, কুচি কুচি লাউগুলো যখন থাকে তখন এগুলোকে ছাদা করে দেয়, ফুটো করে দেয়, আর তখন আর লাউগুলো বাড়ে না, সেই জন্য এগুলোকে আমি করে ঢেকে ঢেকে রেখেছি। এই দেখো এত ভালো রেজাল্ট আমার লাউয়ের, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই দেখো, এই দেখো অতগুলো তো দেখালাম, বড় বড়ই হয়েছে, আবার ছোটো ছোটো কচি কচি অনেক অনেক, প্রচুর লাউ হয়েছে আমার, এবার প্রচুর লাউ হয়েছে। এই দেখো, এই দেখো সবকে ঢেকে রেখেছি। এই দেখো এখানে একটা মিষ্টি কুমড়োর গাছ, যদি এখনও মিষ্টি কুমড়ো হয়নি, তবে হ্যাঁ আমরা বাঙালিরা তো জানোই কীভাবে মিষ্টি কুমড়ো ডাটা ভাত খেতে ভালোবাসি। দু তিন দিন প্রায় খাওয়া হয়ে গেছে, মাঝে মাঝেই ইচ্ছে হলেই আমার ছাদের অর্গানিক শাক ডাঁঠা কুমড়ো লাউ সব খাচ্ছি। এ দেখো এখানে একটা লাউ, সাইজ দেখো, এই যে এটা একটা গ্রো ব্যাগের মধ্যে করেছি, কিন্তু তার সাইজটা দেখো, তুমি অবাক হয়ে যাবে। এই যে অনেক কিছুই আছে, বেগুন, এই লাল শাক, লাল শাকও প্রচুর হয়েছে। হ্যাঁ এদিকে আছে, আবার এদিকটায় টার্ন করি, এদিকটাতে দেখো ভেন্ডি, আরও ভেন্ডি গাছ লাগিয়েছিলাম। এই যে এখানে ভেন্ডি হচ্ছে, এখানে ভেন্ডি, এখানে একটা বেগুন গাছ, এই দেখো কেমন থোকাই থোকাই বেগুন হয়েছে। এই দেখো, এই দেখো থোকাই থোকাই বেগুন হয়েছে। এই দেখো, এই দেখো সেইভাবে কিন্তু আমি কিছুই পরিচর্যাদের করি না, দুবেলা জল অবশ্যই দিই, আর যত সবজির খোসা আছে সেগুলোকে জমিয়ে রেখে আগে পচিয়ে ওদের ভিতর জল দিতাম, এখন সেটাও এখন আর করি না। এখন এই সবজির খোসাগুলোকে আমি এইভাবে প্রত্যেকটা গামলার ভিতর দেখো একটা করে বটল কেটে দিয়েছি, আর তার ভিতর এই সবজির খোসাগুলো দিয়ে ফুল করে দিই। এগুলো আস্তে আস্তে পচে, আর একটা এক ড্রপ করে ওরা এর ভিতর খাট পায়। এভাবেই আমার ছাদ বাগানটা এবার খুব সুন্দর হয়েছে, আমি তো খুব হ্যাপি। আমার সত্যি বলছি আমার সব থেকে প্রিয় জায়গা এখন এই আমার ছাদ বাগান। কী করে আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা এই ছাদ বাগানে এসে কেটে যায় আমি নিজেও জানি না। আবার তোমাদেরকে কখনো এসে ছাদের আপডেট দেব। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, আমার বাগান দেখো, আমাকে উৎসাহিত করো, আমার খুব ভালো লাগে। বাই।